কর্মব্যস্ত বুধবারের সকাল, ফের শহর কলকাতার বুকে পরিত্যক্ত বাড়িতে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরেই এক নম্বর নেতাজি সুভাষ রোডের ওপর ভগ্ন স্তূপের মতো দাঁড়িয়ে রয়েছে একটি পরিত্যক্ত বাড়ি। মাঝে মধ্যেই খসে পড়ছে চাঙর, বুধবার ফের দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বুধবার পরিত্যক্ত এই বাড়ি সংলগ্ন একটি পানের দোকানে এসেছিলেন এক রেলকর্মী। আচমকাই তার মাথার ওপর ভেঙে পড়ে ওই বাড়ির এসির আউটডোর কনসোল। তড়িঘড়ি স্থানীয়দের উদ্যোগে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা যখন এলাম দেখলাম অলরেডি পড়ে গেছে, উপর দিয়ে কার্নিশ ভেঙে এসে একটা এসির উপরে পড়লো, এসির তলায় চলে এসছে। এখানে একটা পানের দোকান আছে, একজন সব্যসাচী মহাপাত্র বলে কাস্টমার ছিলেন, উনি কিছু স্কিন ছিলেন, ওনার উপরে এসে পড়েছে, উনি ইনজয়ার্ড। ওনাকে আমরা আমাদের নিয়ার অ্যাম্বুলেন্স দিয়ে পিজি হসপিটালে পাঠিয়েছি। আচমকাই পরিত্যক্ত বাড়ি থেকে অনবরত চাঙড় ভেঙে পড়ায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির গ্যাস স্ট্রিট থানার পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা। আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন ওই বাড়িরই একটি অফিসে কর্মরত একাধিক কর্মী। কর্মীদের অভিযোগ, বাড়ি মেরামতির জন্য একাধিকবার ওই বাড়ির মালিককে বিষয়টি জানিয়েও মিলছে না কোনো সুরাহা। সূত্রের খবর, দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই বিচ্ছিন্ন করা হয়েছে বাড়ির বিদ্যুৎ সংযোগ। অন্যদিকে পরিত্যক্ত বাড়িটির ঠিক নিচেই ছিল একাধিক দোকান। চাঙড় ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত দোকানগুলির একাংশ ছাদ রিপেয়ার করুন, এ করুন, ও করুন, বাট যা হয় আর কি। এদের কলকাতায় অনেক বিল্ডিং ঠিক মতো করে উঠতে পারেনি। এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর নিচে অনেক দোকান রয়েছে, ফলত যখন এই যে বিল্ডিং এর একাংশ দ্বিতীয়বার ভেঙে পড়ে, তখন কিন্তু নিচের যে দোকানগুলি রয়েছে ফুটপাতে, সেই দোকানের একাংশ কার্যত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কার্যত ভেঙে গিয়েছে দোকানের একাংশ। এই যে বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং এর যে বিদ্যুৎ সংযোগ, সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শহরের বুকে একাধিক জায়গায় বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রয়েছে পরিত্যক্ত বাড়ি। অভিযোগ, নেই কোনো রক্ষণাবেক্ষণ, নেই কলকাতা পুরসভার কোনো নজরদারি। দিনের পর দিন প্রাণের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত বাড়ির নিচে চলছে দোকানপাট, আবার কোথাও ওই বাড়িতেই অফিস চলছে বহাল তবিয়তে। কবে হুঁশ ফিরবে প্রশাসনের? কবে আমজনতার জীবনের কদর করবে রাজ্যের প্রশাসন? নেই কোনো উত্তর। ক্যামেরায় সাত্তকী আচার্য ও অরূপ অধিকারীর সঙ্গে অদ্রিজা ঘোষ, রেশমি দাস ও রাজা সাহা। রিপোর্ট, ক্যালকাটা নিউজ।